হেই বন্ধুরা, একটি সময় ছিল যখন মনে করা হতো পৃথিবী মহাবিশ্বের মাঝখানে অবস্থান করে আছে, যাকে সূর্য এবং বাকি গ্রহ উপগ্রহ পরিক্রমণ করছে। কিন্তু বিজ্ঞানের অগ্রগতি এবং কল্পবিজ্ঞানের অনুমানের সাহায্যে আমরা অনেক সত্যি জানতে পেরেছি, যেমন সূর্যকে প্রদক্ষিণ করছে পৃথিবী এবং আমাদের সৌরমণ্ডলের বাকি সব গ্রহ। কিন্তু মানব সভ্যতার শুরু থেকেই আকাশ এবং আকাশের তারাগুলি রহস্যই ছিল, যা শুধু অনুমানেই রহস্যভেদ করা হতো যে এই মহাকাশে বা এই মহাবিশ্বের শেষ কোথায়। কিন্তু টেলিস্কোপের আবিষ্কার পৌরাণিক অনুমানগুলিকে অনেক বেশি যাচাই করতে পেরেছে, এবং যার সাহায্যে একটি বৈজ্ঞানিক অনুমান করা যেতে পারে যে এই মহাবিশ্বের সর্বশেষে কী রয়েছে। তাই চলুন অদ্ভুত দর্শের এই ভিডিওটির সাথে যাত্রা করা যাক মহাবিশ্বের শেষ অংশে। এই যাত্রা শুরুতেই বলে রাখা ভালো, মানুষ আজ অবধি শুধুমাত্র পৃথিবীতেই জীবনের উৎস খুঁজে পেয়েছে, এছাড়া কোনো গ্রহে জীবনের উৎস মানুষের কাছে প্রমাণিত নয়। তো চলুন এবার যাত্রাটি শুরু করা যাক, আর এই যাত্রা শুরু হবে পৃথিবীর সবচেয়ে কাছের উপগ্রহ মুন, মানে চাঁদ থেকে, যেখানে পৃথিবীর মতো কোনো কিছুই নেই, না আছে জল, বায়ু বা জীব। চাঁদ তৈরি হওয়ার কারণ ফাইভ স্কেয়ারি ট্রুথ অফ ইউনিভার্স বা মহাকাশের পাঁচটি ভয়ানক সত্যর ভিডিওটিতে আমি বিস্তারিত আলোচনা করেছিলাম। এখানে জানিয়ে রাখি, বিজ্ঞানীদের অনুমান আজ থেকে 4.5 লক্ষ কোটি বছর আগে মঙ্গল গ্রহের আয়তনের থিয়া নামক একটি গ্রহ পৃথিবীতে এসে ধাক্কা মারে এবং গ্রহটি ধ্বংস হয়ে যায়। এই সংঘর্ষ থেকে বেরিয়ে যাওয়া পৃথিবী এবং থিয়া গ্রহের অংশ একত্রিত হয়ে পৃথিবীর কোরের মাধ্যাকর্ষণের প্রভাবে পৃথিবীকে আজও পরিক্রমণ করে চলেছে, যাকে আমরা আজ চাঁদ বলে থাকি। সূর্য, আমাদের সূর্য হলো আমাদের সৌরমণ্ডলের একমাত্র নক্ষত্র, যার তাপমাত্রার ফলেই পৃথিবীতে প্রাণীর অস্তিত্ব সম্ভব হয়েছে। আর সূর্যের প্রখর মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবেই আমাদের সৌরমণ্ডলের প্রত্যেকটি গ্রহ এবং উপগ্রহ নিজের স্থানে অবস্থান করে রয়েছে। আর আমাদের সূর্যের সবচেয়ে প্রথমেই অবস্থান করে রয়েছে মার্কুরি বা বুধগ্রহ। বুধগ্রহের ভূমি কাঠ্রো দিয়ে ঘেরা রয়েছে, যা সম্পূর্ণ চাঁদের ভূমির মতো দেখায়, যেটা প্রমাণ করে এই গ্রহ লক্ষ কোটি বছর ধরে মৃত অবস্থায় রয়েছে। মারিনা 10 নামক মহাকাশযান 1974 থেকে 1975 সালের মধ্যে তিনবার এই গ্রহে যাত্রা করেছে। 2004 সালে ম্যাসেঞ্জার প্রোবিকে নাসা এই গ্রহের উদ্দেশ্যে ছেড়েছিল। এই মহাকাশযান বুধগ্রহের হাই কোয়ালিটি ইমেজ মানুষের কাছে পাঠায়, যার থেকে বুধগ্রহের 50% মানচিত্র বানিয়ে ফেলেছে বিজ্ঞানীরা। যেহেতু বুধগ্রহ সূর্যের অনেক কাছে অবস্থিত, তাই বুধগ্রহের বাকি 50% অতি উজ্জ্বল হওয়ায় ছবি তোলাটা সম্ভব হয়নি ম্যাসেঞ্জার মহাকাশযানের কাছে। আর এর আগেই আসে ভেনিস বা শুক্র গ্রহ, যার আকার এবং প্রকৃতি অনেকটাই পৃথিবীর মতো। শুক্র গ্রহ অ্যাসিডের মোটা মেঘে ঢাকা, যে কারণে পৃথিবী থেকে এই গ্রহটির ভূমির কোনো অংশই দেখা যায় না। কিন্তু বিজ্ঞানীরা জানতে সক্ষম হয়েছে এর ভূমিতে রয়েছে অসংখ্য আগ্নেয়গিরি, সংখ্যায় যা অনেক বেশি, প্রতি 100 কিলোমিটারের মধ্যে 150টিরও বেশি বড় বড় আকারের আগ্নেয়গিরি রয়েছে শুক্রগ্রহের ভূমিতে। বিজ্ঞানীদের মতে লক্ষ কোটি বছর আগে শুক্রগ্রহেও জল ছিল, যা সময়ের সাথে সাথে বাষ্প হয়ে উবে গেছে, যা একটি আলাদা রকম গ্রিনহাউস এফেক্টের সৃষ্টি করে। যদিও বা এই গ্রহের উপরে ভারী মাত্রায় মেঘ থাকলেও এখানকার ভূমিতে কখনোই বৃষ্টি পড়ে না, কিন্তু এখানে বৃষ্টি হয়, যা মেঘের দ্বিতীয় স্তরে ভূমির থেকে 25 কিলোমিটার উপরে পৌঁছাতে পৌঁছাতেই বাষ্প হয়ে উবে যায়। শুক্রগ্রহে জীবন বা জীব নেই, কিন্তু শুক্রগ্রহের প্রথম স্তর এবং দ্বিতীয় স্তরের মেঘের অন্তর্বর্তী স্থানে জীবের জন্মানোটা সম্ভব, অর্থাৎ ভেনিস এখনও প্রাণীর জন্ম দিতে পারে। এবার আমাদের যাত্রা মঙ্গল গ্রহে। প্রত্যেক মঙ্গল অভিযানের ফলস্বরূপ বা মহাকাশযানের প্রাপ্ত ইনফরমেশন থেকে এটা বলা সম্ভব, পৃথিবীর পর মঙ্গল গ্রহই এমন যেখানে জীবন থাকতে পারে, না থাকলেও মানুষ চাইলে মঙ্গলকে দ্বিতীয় পৃথিবী বানাতে পারবে। তবে মানুষের শুধু প্রয়োজন স্বল্প খরচে মঙ্গল যাত্রার ব্যবস্থা করা, এটা নিয়ে সম্পূর্ণ একটি আলাদা ভিডিও হবে। আর মঙ্গলের আগেই অবস্থিত অ্যাস্ট্রয়েড বেল্ট, যেটা মার্স এবং জুপিটারের মাঝ বরাবর থেকে সূর্যকে পরিক্রমণ করে চলেছে। তারপরেই আসে আমাদের সৌরমণ্ডলের সবচেয়ে বড় গ্রহ জুপিটার, মানে বৃহস্পতি গ্রহ। 4টি বড় উপগ্রহ এবং 12টি ছোট উপগ্রহকে নিয়ে জুপিটার নিজেই একটি সোলার সিস্টেমের মতো। আমাদের সৌরজগতের প্রত্যেকটি গ্রহের ভারকে যোগ করলেও
জুপিটার বা বৃহস্পতি গ্রহের ভারের সমান হবে না। এই গ্রহের মাঝ বরাবর রয়েছে গ্রেট রেড স্পট বা অতি বড় লাল ছাপ। ভয়ঙ্কর ঝড় থেকে এই চিহ্নটি হয়েছে। শুধু এই চিহ্নটুকুই পৃথিবী থেকে তিন গুণ বড়। আনুমানিক শেষ 350 বছর ধরে এই ঝড় বয়েই চলেছে বৃহস্পতির সেই স্থানে। আমাদের পরের যাত্রা হলো শনিগ্রহ, যে একটি গোলাকার বলয়ে ঘেরা যা দেখতেও সুন্দর। এই বলয় বরফের সাথে মিলে তৈরি হয়েছে এবং শনিগ্রহের মাঝ বরাবর ভূমির উপর লক্ষ কোটি কিলোমিটার ধরে বিস্তৃত এই বলয়। 62টি উপগ্রহ শনিগ্রহকে প্রদক্ষিণ করে যায়, যার মধ্যে সবচেয়ে বড় উপগ্রহটি হলো টাইটান, যা আমাদের সৌরমণ্ডলের একমাত্র উপগ্রহ যা কিনা বায়ুমণ্ডলকে আটকে রাখে। এর আগেই অবস্থিত ইউরেনাস এবং নেপচুন, যা আমাদের সৌরমণ্ডলের সবচেয়ে বাইরের গ্রহ। আমাদের পূর্বপুরুষেরা এর অস্তিত্বও জানত না, যা টেলিস্কোপ আবিষ্কার হওয়ার পরই জানা সম্ভব হয়েছে। এর সামনেই রয়েছে কুইপার বেল্ট, যা আগের অ্যাস্টরয়েড বেল্টের তুলনায় 20 গুণ চওড়া এবং 200 গুণ বিস্তৃত। যেখানে পরিস্থিতির অনুমান করতে হলে অনুমান করুন বরফের জগতে ভেসে বেড়াচ্ছে অসংখ্য অ্যাস্টরয়েড, আর এর মধ্যেই ভেসে বেড়াচ্ছে আমাদের প্লুটো গ্রহ। আর ঠিক এর আগেই রয়েছে মানব সভ্যতার সবচেয়ে মহান মহাকাশ যান ভাইজার 1, যা নিজের 40 বছরের যাত্রা পূরণ করে আমাদের সৌরমণ্ডলের বাইরে চলে গেছে। এই যান আমাদের থেকে 19 লক্ষ কোটি বছর দূরে। এখন এই যানই মানুষকে সৌরমণ্ডলের সবচেয়ে বেশি অজানা এবং অদ্ভুত তথ্য দিয়েছে। যদি আপনারা এই যানটিকে নিয়ে আরও ভিডিও দেখতে চান, তবে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এখন আমরা এগোতে এগোতে আমাদের সৌরমণ্ডলকে প্রায় ছেড়ে চলে এসেছি, যেখান থেকে সূর্য একটি ছোট তারার মতো দেখাচ্ছে। এখানে সূর্যের আলোকে আসতেও 1 বছর লেগে যায়, কিন্তু তা সত্ত্বেও এই স্থানে রয়েছে সূর্যের গ্র্যাভিটি বা মাধ্যাকর্ষণ শক্তি। কোটি কোটি কমেটস বা ধূমকেতু সূর্যের টানে এখানে আজও অবস্থান করে রয়েছে। অসংখ্য ধূমকেতু এবং কমেটসের এই বিশাল মেঘ আমাদের সূর্যকে ঘিরে রেখেছে, যাকে আমরা অর্ট ক্লাউড বলে থাকি। এটা এমন ধূমকেতুর বেড়া যেখানে একটি ধূমকেতু থেকে অন্য একটি ধূমকেতু দূরত্ব প্রায় কোটি কিলোমিটার যথাক্রমে। কিন্তু অর্ট ক্লাউড সত্যি আছে কিনা তার সঠিক প্রমাণ আমাদের কাছে নেই। বিজ্ঞানীদের অনুমানে এই ক্লাউড সৌরমণ্ডলের মাধ্যাকর্ষণের শেষ সীমায় অবস্থিত, যার পরে আমাদের সূর্যের কোনো মাধ্যাকর্ষণ শক্তি থাকে না বললেই চলে। কিন্তু প্রশ্ন হল, আমাদের সৌরমণ্ডলের আগে কী আছে? নাকি এখানেই মহাবিশ্ব শেষ হয়ে যায়? উত্তরটা এক কথায় বলতে হলে এটাই বলতে হয়, সবে যাত্রা শুরু হলো। এবার শুরু হবে রোমাঞ্চকর যাত্রা। এখন আমরা যাত্রা করছি এমন একটি অন্ধকার স্থান থেকে, যেখানে অন্ধকার আর অন্ধকার, এতটাই অন্ধকার যে মানুষের চোখে এখানে কোনো কিছুই দেখা সম্ভব না। কিন্তু ইনফ্রানেট ভিশনের সাহায্যে আমরা দেখতে পারব, যার সাহায্যে অসংখ্য অদ্ভুত বস্তুর মধ্যে দেখতে পাবো রোজ প্ল্যানেটকে, মহাকাশের 5টি ভয়ানক সত্যর ভিডিওটিতে যার কথা বলেছিলাম। রোজ প্ল্যানেট হলো সেই সব গ্রহ যার কোনো সৌরমণ্ডল নেই, যারা এই অন্ধকারে এলো পাতারি ঘুরে বেড়ায়। নিজেদের নক্ষত্র না থাকায় গ্রহগুলি বরফের হলেও বিজ্ঞানীদের অনুমান এদের নিচে রয়েছে জল। এগোতে এগোতে চলে এসেছি আমাদের গ্যালাক্সি মিল্কিওয়ে গ্যালাক্সির বাইরে, যেখান থেকে আমরা অসংখ্য তারাকে দেখতে পারি। আসলে প্রত্যেকটি তারাই নক্ষত্র, অর্থাৎ আমাদের সূর্যের মতো অথবা আমাদের সৌরমণ্ডলের মতোই রয়েছে প্রত্যেকটি নক্ষত্রের সৌরমণ্ডল। আর আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সির ঠিক এই অংশটিতেই রয়েছে আমাদের সৌরমণ্ডল, যা মিল্কিওয়ে গ্যালাক্সির কেন্দ্র থেকে বা ব্ল্যাক হোল থেকে 30,000 আলোকবর্ষ দূরে। তবে অনেকের ধারণাই আমাদের মহাবিশ্ব শেষ এখানেই, কিন্তু আসলে না। যেমন আমাদের প্রত্যেকেরই প্রতিবেশী আছে, তেমন মিল্কিওয়ে গ্যালাক্সিরও প্রতিবেশী আছে, মানে অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি। আজ থেকে 4 লক্ষ কোটি বছর পরে মিল্কিওয়ে এবং অ্যান্ড্রোমেডা গ্যালাক্সির দূরত্ব হবে 0, মানে তারা একে অপরের সাথে সংঘর্ষ ঘটিয়ে একটি নতুন গ্যালাক্সি তৈরি করবে। আর এমনই লক্ষ লক্ষ গ্যালাক্সি মিলে একটি লোকাল গ্রুপ তৈরি করে। যেমন আমাদের প্রত্যেকেরই একটি করে পাড়া থাকে, তেমন লোকাল গ্রুপটিকেও গ্যালাক্সির পাড়া বলা যেতে পারে। কিন্তু একটি লোকাল গ্রুপে এত বেশি গ্যালাক্সি থাকে যে আমরা একটি পাড়ায় একটি অচেনা বাড়িকে খুঁজে পেলেও এই লোকাল গ্রুপে নিজেদের গ্যালাক্সিকে খুঁজে পাবো না। এটা ভেবেই যদি আপনি অবাক হন, তবে শুনুন, এরকমই লক্ষ লক্ষ লোকাল গ্রুপ মিলে একটি সুপার ক্লিজার তৈরি করে,
মানে একটি সুপার ক্লিজারে থাকে এমনই লক্ষ লক্ষ লোকাল গ্রুপ। আর সুপার ক্লিজারের বাইরে থেকে আপনি যে তারাগুলোকে দেখবেন তারা আসলে এক একটি গ্যালাক্সি। যদি এতেও অবাক হন তবে বলে রাখি এই সুপার ক্লিজার আমাদের ব্রহ্মাণ্ডের একটি ক্ষুদ্র অংশ। আনুমানিক ব্রহ্মাণ্ডের 1 কোটি সুপার ক্লিজার আছে। বিজ্ঞানীদের ভাষায় 1 কোটি সুপার ক্লিজার নিয়েই আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি। আর এখানেই বিজ্ঞানীদের অনুমান বা কল্পবিজ্ঞানের বিশ্ব ব্রহ্মাণ্ড শেষ হয়ে যায়, যাকে অবজার্ভেবল ইউনিভার্স বলা হয়। তবে আমাদের যাত্রা এখনও শেষ হয়নি, কারণ অনেকেই এর চেয়েও বেশি অনুমান করেছে, যাদের মতে আমাদের ব্রহ্মাণ্ডের মতোই অসংখ্য বিশ্ব ব্রহ্মাণ্ড জলের ফোঁটার মতো বিরাট সমুদ্রের জলে ভেসে বেড়াচ্ছে, যার কোনো শেষ সীমা নেই। অর্থাৎ তাদের কথায় বিশ্ব ব্রহ্মাণ্ডের কোনো শেষ নেই। 2 বা তার বেশি বিশ্ব ব্রহ্মাণ্ডের এই তত্ত্বকে মাল্টিভার্স বলা হয়। কিন্তু এটা শুধুই অনুমান, অধিকাংশ বিজ্ঞান একটি বিশ্ব ব্রহ্মাণ্ডেই বিশ্বাস রাখে। এবার একটুখানি ভেবে দেখুন যাত্রার শুরুটা কোথা থেকে হয়েছিল আর আপনি এখন কোথায় আছেন। যদি ভাবতে পারেন তবে এইটুকু তো ধারণা করতে পারেন মানুষের অস্তিত্ব অতি ক্ষুদ্র। মহাবিশ্বে আমাদের মতো কত গ্রহ হতে পারে তার কোনো ধারণাই নেই, তবুও আমরা নিজেদের অস্তিত্ব রেখে যেতে পারি আমাদের একত্রতা এবং আমাদের সাফল্যতার মাধ্যমে। মানুষই তো মহাকাশযান তৈরি করেছে, কোনো পশু পাখি তো নয়, যেটা আরও দ্রুত এবং অগ্রগতির সাথে হবে যদি সারা পৃথিবীর মানুষ একত্রিত হতে পারে। তাই বলবো আমরা প্রত্যেকেই মানুষ, যারা একে অপরের উপর নির্ভরশীল। পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি বিল গেটসও এই মহাবিশ্বের ক্ষুদ্র একটি প্রাণী মাত্র। তাই কেউ বড় নয়, কেউ ছোট নয়, সবাই সমান, সবাই বন্ধু। আর তেমনই বন্ধুদের হাত ধরে অদ্ভুত দশ দেখতে দেখতে 50টি এপিসোড পূরণ করে ফেলল এবং প্রায় 3 লক্ষ সাবস্ক্রাইবারের ফ্যামিলিতে পরিণত হতে চলেছে। সো থ্যাংক ইউ। সর্বশেষে থ্যাংকস ফর ওয়াচিং। স্টে হ্যাপি, স্টে কুল।